যোগ্যতা অনুযায়ী কিছু প্রাপ্য রয়েছে, কিন্তু সেই প্রাপ্যটা কিভাবে পাওয়া যাবে বোঝা মুশকিল, বুঝলেন? আপনারা হচ্ছেন কিছুটা আমাদের ফিল্মে নায়ক নায়িকা বাদ দেওয়ার পর আর দু একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারের পর বাকি যারা অজস্র মানুষ চাকরি করে, কাজ করে, অভিনয় করে এই ছবিগুলোতে, কিছুটা তাদের মতো অবস্থা আপনাদের, যাদের প্রপার মেকআপ থাকে না, যাদের বসার জায়গাও প্রপারলি থাকে না, যাদের জন্য হয়তো খাবারটাও একটু ঠান্ডা হয়ে যায়, গরম খাবার তাদের দেওয়া হয় না, আমি তাদের দেখেছি, কিন্তু কিছু করার নেই, কারণ সিস্টেম ইজ লাইক দ্যাট। যেটা বিক্রি হয় সেটার পেছনেই সবাই যায়, সেই জন্য যে আর্টিস্টগুলোর জন্য একটা সিনেমা দেখতে যায় লোকে, স্টারস, সো কল স্টারস বা হিরো হিরোইন যারা মেনলি, তারাই পুরো ক্রিমটা খায় আফটার প্রোডিউসার অ্যান্ড ডিস্ট্রিবিউটর। অতএব বন্ধু, বিশিষ্ট অভিনেতা এবং তৃণমূল বিধায়ক চিরঞ্জিতবাবু যে বক্তব্যটা তুলে ধরেছেন, সেখানে কিন্তু লুকিয়ে রয়েছে পার্শ্ব শিক্ষকদের দুঃখ, দুর্দশা, যন্ত্রণা এবং কঠিনভাবে লড়াই করে এই বর্তমান পরিস্থিতিতে 10,000-13,000-এ টিকে থাকা এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু প্রতিনিয়ত তাদেরকে কুরে কুরে খাচ্ছে, এই বিষয়টা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে যথেষ্ট একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। এবং বিজেপি এর পক্ষ থেকে রাহুল সিনহা, তিনিও কিন্তু বিষয়টিকে কি বলতে চেয়েছেন আমরা একটু শুনে নিই। না, বিষয়টা উপলব্ধি দেরিতে করলেও একদম বাস্তব বিষয় উপলব্ধি করেছেন চিরঞ্জিতবাবু। বিষয় হচ্ছে যে পার্শ্ব শিক্ষকদের খবর কেউ রাখে না, তাদের দীর্ঘদিনের যে দাবি দেওয়া, তাদের যে সমস্যা, তা সম্পর্কে কেউ শোনার লোক নেই, যার জন্য যে কথাটা বলেছেন যে পার্শ্ব শিক্ষকদের অবস্থা খুবই করুণ, সেই কারণে এই উপলব্ধিটা হঠাৎ কেন এলো এতদিন বাদে, দেরিতে হলেও যেটা এসছে সেটা বাস্তব। এবং আমি মনে করি যে তৃণমূলের সরকারের থেকেও এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হোক, যাতে অন্তত পার্শ্ব শিক্ষকদের যে অভাব, অভিযোগ, কষ্ট সেটা লাঘব হয়। অতএব সব বিধায়ক থেকে আরম্ভ করে সরকারের সমস্ত আধিকারিকদের কাছে খবর কিন্তু রয়েছে, তারপরে কিন্তু কোনো রকম ব্যবস্থা নয়, অথচ সমগ্র শিক্ষায় কিন্তু অনেক বকেয়া টাকা মিটিয়ে দিয়েছে কেন্দ্র সরকার, তারপরে কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছে না। এরপরও বিভিন্ন রকম নেতৃত্ব, বিভিন্ন রকম ভুল, ভ্রান্তি এবং আশার খবর শুনিয়ে এই ধরনের শিক্ষকদের প্রতি চরম হতাশা ঠেলে দিচ্ছে। তো এই নিয়ে অবশ্যই সরকারের পদক্ষেপ নেওয়া উচিত, এমনটাই কিন্তু মনে করছে সমস্ত বিরোধী নেতৃত্বরা। এমনকি বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনিও কিন্তু তুলাধনা করেছেন যে বর্তমান পরিস্থিতিতে পার্শ্ব শিক্ষক সহ এই ধরনের যারা চুক্তিভিত্তিক শিক্ষক রয়েছে তাদেরকে যেভাবে বঞ্চিত করে রাখা হচ্ছে, অন্যান্য রাজ্য থেকে অনেকটা পিছিয়ে রাখা হচ্ছে, এই পরিস্থিতিতে সরকারের অবশ্যই খুব শীঘ্র পদক্ষেপ নেওয়া উচিত। কিন্তু সরকারকে পদক্ষেপ নেবে কি মনে হয় বন্ধু, এই বিষয়ে আপনারা অবশ্যই বক্তব্য জানাবেন এবং মন্তব্য করবেন। দেখতে থাকুন টুড নিউজ। নমস্কার, ধন্যবাদ।